আমরা চলে এসেছি যশোর শহরে, ঠিক কাস্টমস অফিস, ওই যে এখানটাতে কাস্টমস অফিস, আর এপাশে হচ্ছে ফায়ার সার্ভিস আছে পিছনে। জাস্ট হচ্ছে চারখাম্বা মোড় থেকে যশোর জিলা স্কুল মুখে এই রোডটি, এরই পাশে আছে হচ্ছে ক্যানভাস ডিজাইন। আমরা ক্যানভাস ডিজাইনে এসেছি, আমার এক ভাই, বড় ভাই, উনারই প্রতিষ্ঠান এটা, রাকিব ভাই। তো উনি একটা চমৎকার বিজনেস শুরু করেছেন, যেটা আমার ইন্টারেস্টের জায়গাও, কারণ সম্প্রতি যে বাড়ি করেছি সেখানটাতে ইন্টেরিয়র চিন্তা করছি একটু ডিফারেন্ট করার জন্য, এর জন্য রাকিব ভাই স্মরণাপন্ন হচ্ছি। তো ভাইয়া ভালো আছেন আপনি? আচ্ছা, চলে আসলাম আপনার কাছে। তো আমি একা আসি নাই, আমার সাথে মামাও এসছে। আমরা এই বিষয়ে যাবতীয় কথা বলবো এবং আশা করি যে আপনারাও এই বিষয়ে একটু ডিটেলস তথ্য পাবেন, এবং আপনার কমেন্টসে অবশ্যই এটার অন্য কোনো বিশ্লেষণাত্মক ব্যাপার থাকলে আপনারা জানাবেন। তো আমরা রাকিব ভাইয়ের এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান দেওয়ার পেছনের কাহিনী বা আগ্রহের কাহিনীটা আমরা একটু শুনি, যে ভাই এরকম একটা ব্যতিক্রমী আইডিয়া নিয়ে যশোর শহরের মতো জায়গায়, যেখানে বিভাগীয় শহরেও কেউ সাহস পাচ্ছে না এই ধরনের নতুনত্ব নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে আপনি কী মানসিকতা নিয়ে করলেন? আমার তো কাজই আছে, ডিজাইন করার কাজ ছিল। আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার, সেহেতু চাকরি করতাম একটা জায়গায়, তাও একটা নামি দামি পত্রিকাতে, আমি ওখানে হচ্ছে চিফ ডিজাইনার ছিলাম। থাকা অবস্থায় চিন্তা করলাম নিজে কিছু করা যায়, সেই ক্ষেত্রে শুধু তো ডিজাইন দিয়ে করলে হবে না, তারপর টার্গেট দিলাম যে কিছু করা যায় কিনা। আর এই হচ্ছে এই ওয়ালপেপার, এটা হচ্ছে একটু নতুনত্ব জিনিস, যশোরে কেউ ভালোভাবে শুরু করার আগে আমি যাতে শুরু করতে পারি সেটাই মূল বিষয় ছিল, যে নতুনত্ব কিছু আনতে পারি কিনা, সেটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আজকে হচ্ছে এই গ্রাফিক ডিজাইনের হচ্ছে পাশাপাশি আমি থ্রিডি হচ্ছে ওয়ালপেপার, ওয়াল প্যানেল, হোম স্টিকার এগুলো এনেছি, এবং হোম ডেকোর যাবতীয় যত ইন্টেরিয়ারের কাজগুলো আমরা করে থাকি, যেমন হচ্ছে কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, সিলিং, এগুলো মোটামুটি সবই হচ্ছে আমরা করে থাকি। ফাইন ফাইন ফাইন, তো রাকিব ভাইয়ের কাছ থেকে অনেক সমাধান পাওয়া যাবে বোঝা যাচ্ছে। আর ভাইয়া আর্টিস্ট মানুষ, আমি তাকে অনেক আগের থেকে ছোটোবেলার থেকে চিনি আর কি, তো আর্টিস্ট মানুষে এরকম উদ্যোগ নেই। আর আপনারা দেখেন যে তার এখানেও কিছু, হ্যাঁ এটাও, এটা হচ্ছে থ্রিডি ওয়ালপেপার, ফাইবারের, ফাইবারের দেখুন কি সুন্দর ফাইবারের থ্রিডি ওয়ালপেপার। এখনকার মানুষ যে যারা আর কি একটু রুচিসম্মত এবং তার বাজেটের সাথে কুলায়, তারা কিন্তু এর নতুনত্ব চায়, কারণ হচ্ছে রং কিছুদিন পরে ফিকে হয়ে যায় এবং রং ঝরে যেতে পারে, বিভিন্ন ধরনের ড্যাম্প পড়তে পারে, কিন্তু এই জিনিস কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। এবং কত বছরের গ্যারান্টি? 15-20 বছরের গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, তো থ্রিডি ওয়ালপেপারের ব্যাপারটা আমরা জানলাম, আর এখানে বড় বড় মোটামোটা ক্যাটালগ রয়েছে, এটা কিসের ভাইয়া? এগুলো সব হচ্ছে পেপার, এটা হচ্ছে পেপার, এটা নরমালি পেপার বললে চিনবে, ওয়ালপেপার, ওয়ালপেপার আর কি। ওয়ালপেপার দেখুন কি সুন্দর চমৎকার ওয়ালপেপার। জি, আরও দেখি আমরা কিছু ক্যাটালগে, চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে। এটার রেঞ্জটা একটু ভাইয়ার এই সাথে বলে দেন, মোটামুটি অ্যাভারেজ একটা রেঞ্জ কীরকম দামে পাবে, এবং যশোর খুলনার মানুষ আপনার কাছে আসলে কী ধরনের সুবিধা পেতে পারে সেই ব্যাপারটাও একটু বলে দিয়েন। এইটা হচ্ছে একটু উন্নত মানের মোটা ক্যাটালগ হচ্ছে, এই ক্যাটালগে একটু মোটা আছে, এবং এটা হচ্ছে পিভিসি কোয়ালিটিও বেশ ভালো। এগুলো সাধারণত আমরা হচ্ছে 1600-1700 টাকায় বেশি, তা এখন হচ্ছে 1500 টাকা সর্বনিম্ন আর কি, এটা ইয়ে রাখা যাবে আর কি। 1500 টাকা পার রোল, একটা রোলে 56-57 স্কোয়ার ফিট, 56-57 স্কোয়ার ফিট, তার মানে একটা রোলে থাকে, হিসেবটা কিরকম আসবে কত? জি জি জি, 56-57 স্কোয়ার ফিট থাকে, 56-56 এই স্কোয়ার ফিট প্রোডাক্ট থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 56 স্কোয়ার ফিট প্রোডাক্ট থাকে একটা রোলে, একটা রোলে ওইদের দাম কত? এটা তো ওই যে 1500 টাকা তো শুরু, 1500 থেকে 1600-1700 টাকা দামের রোল আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো সাশ্রয় বেশ, এটা ওই যদি ওইভাবে হিসাব করে, যদি 1500 টাকা রোল হিসাব করে, হ্যাঁ তাহলে দেখা যায় 27 টাকার মতন আসে স্কোয়ার ফিট। আচ্ছা ভাই, আমার একটা আনুমানিক ধারণা দেন, চারটা ওয়াল, হ্যাঁ দরজা জানলা বাদ দিয়ে
একটা 12x12 স্কোয়ার ফিটের রুমে কিরকম খরচ হতে পারে? 12x12 রুমে হয় 10টা, সর্বোচ্চ 10টা রুম লাগবে। আচ্ছা আচ্ছা, এবারে 10টা যদি রুম লাগে তাহলে হচ্ছে ফিটিং সহ হিসেব করলে 20,000 টাকা মতো দিতে, 20,000 টাকা করে এক রুমে হয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন, তাহলে আপনার হচ্ছে 20,000 টাকা। যদি রোল 9টা লাগে তাহলে 18,000 টাকা। আমি এটা এভারেজ দাম বলেছি, যে এভারেজ। হ্যাঁ, আমি তো মোটামুটি একটা রুমে যদি আপনারা এই ধরনের খুব চমৎকার ডিজাইনের আপনারা পছন্দ করে নিতে পারবেন, যে মোটামোটা ইয়ে ক্যাটালগ রয়েছে এবং অসংখ্য আপনার ডিজাইন রয়েছে, এবং আমরা যদি দুটো একটা ঘরের ডিজাইনটা কীরকম, যেমন এইটা যদি আপনি লাগান তাহলে এইরকম আসবে চেহারাটা, রাইট? তারপরে হচ্ছে দুটো একটা স্পেশাল দেখান, হ্যাঁ, যেমন এটা যদি লাগানো হয় তাহলে এরকম আসবে। তো সেক্ষেত্রে টাইলস যারা, মানে টাইলস এমন একটা জিনিস যে স্থায়ী জিনিস, একবার লাগালে আর ওটার রুচি পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তো টাইলসের বদলে আপনারা এটা পছন্দ করতে পারেন, আর সবচেয়ে টাইলস কোনো একটা ছিঁড়ে পড়ে গেলে জি ওই টাইলস পরবর্তীতে পাওয়া যায়, রাইট রাইট রাইট, একটা হ্যাসল হচ্ছে অলরেডি, আমি এখানে এসে ফিট করতেছি, আসে, কিন্তু এটা তো দেখা যাচ্ছে চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরও একটা বিষয় হচ্ছে যে এটার আরেকটা একটা মজার বিষয় হচ্ছে যে ফুলের প্যাটার্ন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ফুলের প্যাটার্ন না, আর এখানে আছে কিছু অল্প কিছু মাল আছে, যেগুলো হচ্ছে মানে স্টক আউটের মাল কিছু আছে, সেগুলো 1,000 থেকে পার হোল, সেটা হচ্ছে উপরে এই যেগুলো। আচ্ছা আচ্ছা, উপরে উপরে পার হোল হচ্ছে 1,000 টাকা, তার মানে আরো 700 হয়ে গেল সেটা ওইগুলা। আচ্ছা আচ্ছা, এই কোনগুলো ভাইয়া? এই যে এইগুলা দেখো স্টক আউটের। আচ্ছা আচ্ছা, 1,000 মানে 10,000 টাকার ভিতরে ওটা লাগালে কাভার হয়ে যাচ্ছে, রাইট? কাভার হয়ে যাবে, মানে এক এক রুম, এক এক রুম, এক এক রুম 10,000 টাকা সিলিং সহ। হ্যাঁ, না সিলিং না, চারটা ওয়াল ওয়ালের জন্য। সিলিং এ তো রঙই থাকবে নাকি? সিলিং এ আপনি যেটা রং ইউজ করেন, যে রং ইউজ করবেন যেটা করবেন, সিলিংও দিতে পারবেন, দিতে পারবেন না, কিন্তু দেখতে ভালো লাগবে, দেয়া যাবে, সেই ক্ষেত্রে মিস্ত্রি খরচ বেশি হয়, তো গরম হয় খুলে যেতে পারে না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ফোম সিগল দেখাচ্ছে, ওই সময় দেখাচ্ছে, এইগুলো হচ্ছে সুন্দর সুন্দর, জি জি, এগুলো সব ফুল প্যাটার্ন, জি, কারণ অনেকে এক এক ধরনের প্যাটার্ন খোঁজে। ওকে, এখানে প্রচুর আছে, ফুলের পাবেন এবং ওয়ালের অন্য রকম পাবেন, ক্যাটালগ আছে, হ্যাঁ হ্যাঁ, আরও অনেক ক্যাটালগ আছে, আপনারা এসে সরজমিনে দেখবেন, এই ক্যানভাস ডিজাইনে আসবেন সবাই, এটার ঠিকানা তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এরপরে ভাইয়া তাহলে আমরা একটু দেখি আপনার হচ্ছে, এটা গেল ওয়াল এবং 3D দেখলাম আমরা, আপনারা 3D যত বড় সাইজের চান, একটা হোল রুমের যদি আপনি চান হচ্ছে যে এটা 12 ফিট একটা ওয়াল, 10 ফিট বাই 12 ফিট, তাও আপনি এটা এটা ব্যবহার করতে পারবেন, একটা একর কোনো ইয়ে বোঝা যাবে না। আর এটা হচ্ছে ফাইবার, ওই যে যেটা দেখানো হচ্ছিলো 3D ফাইবার, সেই 3D ফাইবার একটু দেখান কয়েকটা ভাই, সুন্দর, সিনারির মধ্যে, হ্যাঁ হ্যাঁ, খুব সিনারিও, যারা আর কি খুব বেশি বলা যায় যে চিত্রকলা পছন্দ করেন বা নিজের মনের মাধুরী মিশিয়ে আপনি যে কোনো কিছু নিতে পারেন আর কি, সেটা আপনার পছন্দের ডিজাইনার, যেমন রাকিব ভাই নিজেও ডিজাইন করে, তার কাছ থেকেও ডিজাইন করিয়ে একেবারে সবার থেকে পার্থক্য একটা ডিজাইনকে আপনি ফুটিয়ে তুলতে পারেন আপনার দেয়ালে, রাইট? ময়ূর, সুন্দর সুন্দর, এগুলো হচ্ছে বেবিদের, হ্যাঁ বেবিদের রুমগুলো সাজানোর জন্য, হ্যাঁ সব ধরনের আছে, দেখা সিলিংয়ে লাগায় এইটা, এই ডিজাইনগুলো সিলিংয়ে, এগুলো সিলিংয়ে লাগায়, ওকে। আর এটা হচ্ছে তার নিজস্ব, এটা কাস্টমাইজ ডিজাইন হবে, যদি চিন্তা করে যে না তার মতো করে করবে, করে দেওয়া সম্ভব, করে দেওয়া সম্ভব। 3D ফাইবার গেল, এবার আমরা একটু আসি ফোম স্টিকারে, যেটা সত্যি চমৎকার, এটা যেসব বাড়িগুলো এখনো প্লাস্টার করেন নাই তারাও চাইলে ফোম স্টিকারগুলো লাগাতে পারবেন। দেখেন এই যে বাম পাশে একটা রয়েছে, ডানেও একটা রয়েছে, এই ফোম স্টিকারগুলো চমৎকার, এবং টাইলস প্লাস্টার রং সব কিছুর বিকল্প, তিন বলা যায় 3-in-1, রাইট? তিনটার ভিতর, মানে তিনটা জিনিস আপনি একটা জিনিসের ভিতর পেয়ে যাচ্ছেন,
দেখেন অনেক চমৎকার, অনেক চমৎকার হচ্ছে এগুলো সবই কি চায়নার? চায়নার ভাই, সবই চায়নার। চায়নার ভাই আসলে এগুলোর মাতবর সারা পৃথিবীর। হ্যাঁ, নতুন অভিনবত্ব যা কিছু তা সব চায়না। সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনারা আসবেন, এসে আপনাদের পছন্দ মতো এখান থেকে বাছাই করবেন, কিংবা অর্ডারও দিয়ে যেতে পারেন। আর ভাইয়ারা তো ইন্টেরিয়র করেই থাকেন, তাই না? নিজেরা যেয়ে ভাইয়ারা কাজ করে দিয়ে আসবে আপনার ঘরের সাইজ অনুযায়ী, যেভাবে লাগাতে হবে। এবং এগুলো লাগালে নিখুঁতভাবে আপনার দেয়ালে ফুটবে, জয়েন্টগুলো বোঝা যাবে না, জয়েন্ট বোঝা যাবে না। সুন্দর। আরেকটা আছে, এটা হচ্ছে ক্যাবিনেট স্টিকার। ক্যাবিনেট স্টিকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৪০ টাকা স্কোয়ার ফিট। তার মানে যদি আপনার 6 ফিট/6 ফিট একটা দেওয়াল হয়, তাহলে কত হয়? কারণ ওই যে ডাউনসাদ মামা, ডাউনসাদের নিচে 6 ফিট মতো হবে না, না একটু বেশি হোক, হোক একটা হিসেব আমরা ধরি থামকো। তাহলে সেক্ষেত্রে কীরকম আসে ভাইয়ের কাছ থেকে শুনি। ১৪০০-১৫০০ টাকায় একটা ওয়াল হয়ে যাচ্ছে। ওকে ফাইন। আর এটা মোটামুটি ওয়াশেবল এবং ডলা দিলেই তেল কাজ। এটা হচ্ছে মানবের, এটা হিট প্রুফ। এগুলো হিট প্রুফ? আচ্ছা আচ্ছা, এগুলো হিট প্রুফ। এবং তো আছে ওয়াশেবল তো অবশ্যই, এবং আছে হিট প্রুফ এগুলো। আচ্ছা, আরেকটা কথা বলবো, আর এগুলো ক্যাবিনেট যে কিচেনের মধ্যে যে ক্যাবিনেটগুলো থাকে, ওই ক্যাবিনেটে অল্প তেল ছিটা হয়ে যায়, যাতে এই পেপারগুলো লাগালে একটু একবার ডলা দিলে অস্ত করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টোটালটাই হচ্ছে ক্যাবিনেট স্টিকার এটা। আচ্ছা ফাইন। আচ্ছা, ক্যাবিনেট স্টিকার গেল, 3D গেল, তারপরে হচ্ছে আপনার ওয়ালপেপার গেল, তারপরে আমরা হচ্ছে পেলাম হচ্ছে এটা ফোম স্টিকার। হ্যাঁ, ফোম স্টিকার, ফোম স্টিকার। এছাড়াও ভাইয়া আরও ডিজাইন করছে, যেগুলো তার চরিত্রের সাথে যায় আর কি, মগ, তারপর বিভিন্ন প্লেট টেলেট, এইসব আপনারা ডিজাইন করার ক্ষেত্রে আপনারা টি শার্ট ভাইয়ার, হ্যাঁ টি শার্ট, এগুলো স্মরণাপন্ন হতে পারেন। এবং চমৎকারভাবে নেয়। হ্যাঁ, আমি ইন ডিটেলস আপনাদেরকে একটু দেখাই। ক্যানভাস ডিজাইনের হোম ডেকোরে আপনি পাচ্ছেন 3D ইপক্সি ফ্লোর ডিজাইন টায়ার্স, এছাড়াও আরও অনেকগুলো দেখতে পাচ্ছেন। আর আপনার গ্রাফিক ডিজাইন, PVC ব্যানার, তারপরে আপনার হচ্ছে প্যানাফ্লেক্স, সব কিছুই আছে মোটামুটি, আপনারা পড়ে নেবেন। আমি আপনাদেরকে এখানে ক্যাপচার করলাম আর কি। আর ভাইয়া একই সাথে মাস্টার ক্রাফ্টস পার্সন হিসেবে কাজ করছেন, সেক্ষেত্রে তার কাছ থেকে বিভিন্ন টিপস এবং ট্রেনিং নেওয়ার জন্য আপনারা আসবেন। এই যে আপনার হচ্ছে এই যে তার কার্ড রয়েছে, কার্ডটাও দেখুন আপনারা, এবং আপনারা চলে আসবেন এই জায়গাটাতে, ভালো মানের সেবা পাবেন আমি নিশ্চিত।